অবশেষে পেট্রোল সেঞ্চুরি ছুল, ডিজেল ছুঁই ছুঁই, ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। এই নিয়ে চলতি সপ্তাহে দুবার দাম বাড়ল পেট্রোপণ্য সামগ্রীর। আজ শনিবার রেকর্ড গড়ে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ডিজেলের দাম পৌঁছল 100 টাকার উপরে। শ্রীগঙ্গানগর জেলায় ডিজেলের দাম রয়েছে বর্তমানে 100 টাকা 29 পয়সা, পেট্রোলের দাম রয়েছে 107 টাকা 48 পয়সা, গ্যাস বা সিলিন্ডারের দাম 1000 ছোঁয়ার মুখে। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে ভারত উন্নতির নিরিখে বিশ্বের দ্বিতীয় দেশ হলেও অতিমারির দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেকারত্ব, কৃষি বিল, ভ্যাকসিন, সরকারি চাকরিজীবীদের স্যালারি সহ একাধিক কারণে বেশ বড় অঙ্কের ফিসকাল ডেফিসিট দেখতে চলেছে দেশ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হলেই খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নজরে পড়ে। পেট্রোল ডিজেল কিন্তু শুধু নয়, রিফাইন ও সরিষার তেল থেকে শুরু করে হার্ডওয়্যার সফটওয়্যার দাম বেড়েছে সর্বত্র। আরবিআই রেপো রেটেও কিন্তু খুব একটি হেরফের করতে নারাজ। ফলত বাজারে যে মূল্যবৃদ্ধি জাঁকিয়ে বসেছে তা এক প্রকার প্রমাণিত। স্বভাবতই পেট্রোল ডিজেলও 100-এর গণ্ডি অতিক্রম করল। তবে দেশের সর্বত্র এখনও সেঞ্চুরি হাঁকাতে বেশ কিছুটা সময় লাগবে এই পেট্রোপণ্যের। দেশের ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই নগরীতে পেট্রোল ডিজেলের দর মারাত্মক চড়া হলো আজ থেকে। 4টি বড় শহরের মধ্যে মুম্বাইতে পেট্রোলের দাম সব থেকে বেশি। এদিন মুম্বাইতে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে 102 টাকা 30 পয়সা দরে। ডিজেলের মূল্য রয়েছে প্রতি লিটারে 94 টাকা 39 পয়সা। কলকাতা শহরেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেট্রোল ডিজেল। আগে কিন্তু কখনো বাঙালিরা এত দাম দেখেইনি। কলকাতায় এদিন পেট্রোল বিক্রি হচ্ছে 96 টাকা 6 পয়সা প্রতি লিটার এবং ডিজেলের দাম রয়েছে 89 টাকা 83 পয়সায়। রাজধানী দিল্লিতেও আজ শনিবার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম, যার ফলে দিল্লিতে এদিন পেট্রোলের দাম রয়েছে 96 টাকা 12 পয়সা। পাশাপাশি ডিজেলের দর বেড়ে লিটার প্রতি হয়েছে 86 টাকা 47 পয়সা। আর চেন্নাইতে বর্তমানে পেট্রোলের দাম কিন্তু সেঞ্চুরি ক্রস করেছে। চেন্নাইতে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি 97 টাকা 43 পয়সা দরে, আর ডিজেল বিক্রি হচ্ছে 91 টাকা 64 পয়সা দরে। প্রতিনিয়ত পেট্রোল ডিজেলের দাম নিয়ে অবগত থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশনের ঘন্টাটিও বাজিয়ে দিন, তাহলে সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে একদম নিশ্চিন্তে। দেখুন, পেট্রোল ডিজেলের দাম বাড়লেই কিন্তু গ্যাস কেনার হিড়িক লেগে যায়, কারণ শেয়ার মার্কেটের এই উত্থান পতনই কিন্তু ঠিক করে দেয় আর্থিক মুনাফার পথ। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের এটি কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, আর ভালো লাগলে একটি লাইক নিশ্চয়ই করে দেবেন।